নতুন লুকে ভাইরাল শাকিব খান। এই এক সেকেন্ডের ভিডিওটা দেখলে আপনারাও বলবেন শাকিব খান কতটা ফিট হয়েছে। গত 3-4 মাস শাকিব খান ঘরে শুধু শুধু বসে থাকেনি, নিজেকে প্রস্তুত করার জন্য তার এই বিরতি। শাকিব খান এখন সম্পূর্ণ রেডি, শুরু হচ্ছে দরদের কাজ। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। দরদ সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন শাকিব খান, এখন সম্পূর্ণ রেডি। ঈদের পর থেকে গত 3 মাস অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে মেগাস্টার শাকিব খানকে। দিনে 2 বেলা জিম করেছেন তিনি, খাওয়া দাওয়াতেও দিয়েছেন অনেক সার, প্রয়োজন না হলে কোনো জায়গাতে ঘুরতেও যাননি তিনি। এত কষ্ট করার পর আজ এই লোক, এখন পরপর ধামাকা আসতেই চলেছে। দরদ রাজকুমার, অনন্য মামুনের নাম ঠিক না হওয়া, আরও একটি প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, মায়াসহ আরও অনেক প্রজেক্ট রয়েছে তার হাতে। তবে শাকিব ভাই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন প্যান ইন্ডিয়ান দরদ নিয়ে, যে সিনেমাটি একসঙ্গে 24 দেশে 6টি ভাষায় মুক্তি পাবে। এত বড় একটা প্রজেক্ট একবার ভাবুন। চলতি মাসের 15 তারিখে মুম্বাই আসছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তারপর 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত মুম্বাইতে দরদের লুক সেট করবেন তিনি, শুধু তিনি না, দরদের টিমের সবাই। তারপর 20 তারিখ থেকে বেনারসে শুরু হবে দরদের কাজ। শাকিব ভাইয়ের লুকে থাকবে নতুনত্ব। সোর্স বলছে মুম্বাইয়ের বড় মেকআপ আর্টিস্ট নেওয়া হবে দরদের জন্য, লুক সেট করবেন মুম্বাইয়ের আর্টিস্ট, ভিন্ন ভিন্ন লুকে পর্দা কাঁপাবেন তিনি। দরদ সিনেমার শুটিং চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হবে, নভেম্বরের মাঝামাঝিতেই শেষ হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাচ্ছে আগামী বছরের 2 ফেব্রুয়ারি। ঈদে মুক্তি না দেওয়ার কারণ, দরদ হবে একটি প্যান ইন্ডিয়ান সিনেমা, এটি আমাদের পুরো ভারতে মুক্তি পাবে। ঈদে আমাদের দেশের মেগাস্টার এসআরকে, ভাইজান সহ অন্যান্য বড় হিরোদের ছবি মুক্তি পাবে। মামুন চাচ্ছে না তাদের প্রথম লড়াইটা এত বড় হোক। বাংলাদেশের হিউজ ফ্যান ক্লাব শাকিবের, যেই সময়ে তার সিনেমা মুক্তি পায় দর্শক টানবেই। দরদ যেহেতু প্যান ইন্ডিয়ান প্রজেক্ট, সেই জন্য তাদের আগ্রহ অনেক বেশি থাকবে, ভারতের দর্শকরাও কম বেশি দেখবে। প্রথম প্রথমেই তো 1000 কোটির স্বপ্ন দেখলে হবে না, লাহে লাহে সব হবে। দরদ সিনেমায় শাকিবের বিপরীতে বলিউডের সোনাল চৌহান, এছাড়াও এই সিনেমায় আরও বড় বড় শিল্পীরা রয়েছেন। তো বন্ধুরা, দরদ সিনেমা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।